হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের শেপ সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ আপনারা এমএস ওয়ার্ডের শেপ কীভাবে ডিজাইন করবেন, এডিট করবেন, ফরম্যাটিং করবেন সে সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের শেপের গ্রুপ এবং রোটেট এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এই শেপ সম্পর্কে আমি আরও কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এমএস ওয়ার্ড 2016 এখান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। প্রথমে আমি গ্রুপ সম্পর্কে আলোচনা করছি। গ্রুপ এই শব্দটি শুনেই আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ কোনো কিছুকে গ্রুপ করার জন্য অথবা এক জায়গায় করার জন্য এই গ্রুপ অপশনটি ব্যবহার হয়। যেমন বর্তমানে দেখুন এই শেপটি সিলেক্ট রয়েছে, এই শেপটিতে যদি আমি ক্লিক করি এবং এটি মুভ করি তাহলে দেখুন এটি আমি মুভ করতে পারছি। কিন্তু এর শেপের পাশাপাশি আরও কিছু শেপ রয়েছে, আমি এই সবগুলো শেপ যদি একসঙ্গে গ্রুপ করে দেই তাহলে আমরা এই সবগুলো শেপ একসঙ্গে মুভ করতে পারবো এবং একসঙ্গে আমরা এটি সিলেক্ট করতে পারবো। যেমন আমি এই তিনটি শেপ সিলেক্ট করলাম, তারপরে দেখুন অ্যারেঞ্জ সেকশনে এখানে একটি বাটন রয়েছে, এটি হচ্ছে গ্রুপ বাটন, এখানে আমি ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে গ্রুপ অপশন, এই গ্রুপ বাটনে আমি ক্লিক করলাম তাহলে দেখুন সবগুলো শেপ মিলে একটি শেপে রূপান্তর হয়েছে এবং একসঙ্গে সিলেক্ট হচ্ছে। আমি বাইরে ক্লিক করলাম, তারপরে আবার আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন সবগুলো শেপ সিলেক্ট হচ্ছে। তারপরে আমি যদি এটি মুভ করতে চাই দেখুন একসঙ্গে সবগুলো মুভ করতে পারছি। তারপরে আমি যদি এটি আনগ্রুপ করতে চাই, অর্থাৎ গ্রুপটি বাতিল করতে চাই, তাহলে আবার এই বাটনে ক্লিক করার পরে এইখানে দেখুন আনগ্রুপ এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন সেগুলো আবার আলাদাভাবে সিলেক্ট করতে পারছি এবং এটি আনগ্রুপ হয়ে গেছে। এরপর আমি রোটেট সম্পর্কে আলোচনা করছি। রোটেটের কাজটি হচ্ছে যে শেপকে ঘোরানো, আপনারা হচ্ছে নাম শুনে বুঝতে পারছেন। রোটেট আপনি কীভাবে করবেন, এইখানে দেখুন একটি বাটন রয়েছে রোটেট বাটন, এই বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে লেখা রয়েছে রোটেট 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি আপনি যদি ডান দিকে ঘোরাতে চান তাহলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। আমি মাউসটা সরাই নিচ্ছি, দেখুন বর্তমানে এইখানে কর্নারটা রয়েছে এই পাশে এবং এই পাশে হচ্ছে অ্যাঙ্গেল রয়েছে। আমি যদি এই অপশনে নিয়ে যাই তাহলে দেখুন অ্যাঙ্গেলটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আপনারা যদি লেফটটা রাইটে এবং রাইটটা লেফটে নিতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করতে পারেন, তাহলে সেই অনুযায়ী রোটেট হবে। বর্তমানে এমন রয়েছে, আমি আবার এটিতে ক্লিক করলাম দেখুন অ্যাঙ্গেলটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এখানে ফ্লিপ ভার্টিক্যাল এবং ভিরিক হরিজন্টাল রয়েছে, আপনারা যদি উপরের অংশ নিচের দিকে এবং নিচের অংশ উপরের দিকে নিতে চান তাহলে এইভাবে নিতে পারেন। যেমন বর্তমানে দেখুন এই বাম পাশে এখানে হচ্ছে অ্যাঙ্গেল রয়েছে, আমি যদি ভার্টিক্যালি ক্লিক করি তাহলে দেখুন এখানে এই যে বাম পাশের হচ্ছে অ্যাঙ্গেলটি নিচের দিকে চলে আসছে। তারপরে আবার যদি আপনারা আগের মতো নিতে চান তাহলে আবার এটিতে ক্লিক করলে সেটি আগের মতো হয়ে যাবে। তারপরে আপনারা যদি এটি হরিজেন্টালি ফ্লিপ করতে চান তাহলে এখানে ক্লিক করার পরে এখানে যে ফ্লিপ হরিজেন্টাল এখানে ক্লিক করলে সেটি ফ্লিপ হয়ে যাবে। এই হরিজেন্টালি ফ্লিপ করার অপশনটি অথবা এখানে ভার্টিক্যালি ফ্লিপ করার অপশনটি আপনারা বুঝতে পারবেন যদি ইমেজ নিয়ে কাজ করেন, অর্থাৎ ইমেজকে আপনি যদি ফ্লিপ করেন তাহলে সেটি আপনাদের বুঝতে সুবিধা হবে। কীভাবে ইমেজকে আপনি ফ্লিপ করবেন এবং ইমেজ নিয়ে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আমার ধারাবাহিক টিউটোরিয়াল রয়েছে, সেগুলো আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এছাড়াও এখানে মোর রোটেট অপশন রয়েছে, এখান থেকেও আপনারা রোটেট অপশন চেঞ্জ করে আপনার শেপকে রোটেট করতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন এমএস ওয়ার্ডের শেপকে কীভাবে আপনারা গ্রুপ করবেন, আনগ্রুপ করবেন, রোটেট করবেন এবং ফ্লিপ করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটন চাপুন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান এবং আপনি যদি অন্য কোনো ভিডিও পেতে চান তাহলে সেটিও কমেন্ট বক্সে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।